হ্যালো বিউটিফুল পিপল, দিস ইজ আজরিন হুসাইনি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আগের থেকে কিছুটা ভালো হয়েছে। সো দেখতেই পাচ্ছেন চুলের কি অবস্থা। সো ভাবলাম আজকে কিছু একটা করি আর আপনাদের সাথে নিয়ে করি। এখন আমার কাছে আছে দুইটা প্যাকেট, একটি হলো ন্যাচুরাল কেয়ার, একটি হলো কেরাটিন ট্রিটমেন্ট। এগুলো আমি বিউটি ফ্রম ব্রিটেন থেকে নিয়েছিলাম, আপু আমাকে দিয়েছিল সিলেট যাওয়ার আগে। আমি বলেছিলাম যে আমার সিলেট থেকে আসার পর মাস্ট লাগবে, আমার চুলের অবস্থা 12টা বেজে যাবে, তাই আপু আমাকে দিয়েছিল। সো আমি এখন ন্যাচুরাল কেয়ারটা ইউজ করবো, বিকজ আমার হেয়ার নর্মালি সিল্কি বাট একটু রাফ হয়ে আছে। তো এটা শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার পর এটাই ইউজ করব। তো আমি কি শ্যাম্পু ইউজ করি, কি কন্ডিশনার ইউজ করি, সেটা হচ্ছে ট্রেসেমি অ্যান্ড ট্রেসেমি কন্ডিশনার। এটা আমার চুল অনেক ভালোভাবে স্যুট করে, আমি প্রায় 4-5 বছর ধরে এটাই ইউজ করতেছি। তো যাই হোক, শ্যাম্পু কন্ডিশনার করার পর আমি এটা ইউজ করব। এটা স্কাল্পে লাগাবো না, এটা জাস্ট এখান থেকে ধরে ধরে জাস্ট লাগাবো চুলে। অ্যান্ড এটা লাগানোর পর এটা আমি 20 মিনিট রাখবো, রাখার পর সেটা আমি ধুয়ে ফেলবো। ধুয়ে পড়ার পর আমি সেটা রেজাল্ট নিয়ে আসতেছি। ইউজুয়ালি আমি শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার ইউজ করার পর আমি সিরাম ইউজ করি, যখন চুলটা হালকা ভেজা থাকে। বাট আমি এটা মানে কি বলে সিরাম ইউজই করি নেই এই ট্রিটমেন্টটা ইউজ করার পর। ট্রিটমেন্ট না, এটা ন্যাচারাল কেয়ার ছিল, মেবি কেরাটিন ট্রিটমেন্ট আরেকটা ছিল, সেটা করি নেই। সেটা ভাবছি যে কোনো দাঁত টাওয়ার থাকলে তখন করব। ও মাই গড, কত সুন্দর, সো স্মুথ, সো সিল্কি। ওকে গাইস, আশা করি আপনাদের আমার এই হেয়ার রিভিউ ভিডিওটি ভালো লেগেছে। নেক্সট কী ভিডিও দিব সেটার জন্য কমেন্ট করেন। ওকে, বাই বাই, আল্লাহ হাফিজ।